শিরিন আক্তার, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে 2021 সালের অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদের স্বাগত। আজকে আমি শ্রেণী চতুর্থ বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। চলো শিক্ষার্থীরা দেখে আসি আজকে আমরা কি কি শিখব। দেখো আমরা যে প্রশ্নগুলো শিখব, নিচের প্রশ্নগুলোর উত্তর ও সংক্ষেপে লেখো। পণ্যে রয়েছে প্রাকৃতিক পরিবেশের তিনটি উপাদানের নাম লেখো। প্রাকৃতিক পরিবেশের তিনটি উপাদান হচ্ছে মাটি, বাতাস ও পানি, যা আমরা তৈরি করতে পারি না। এগুলোকে বলা হয় প্রকৃতি থেকে পাওয়া যে উপাদানগুলো সেটাকে বলে প্রাকৃতিক উপাদান। পণ্যে রয়েছে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন? বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন, আবহাওয়া ঠান্ডা থাকে এবং তোমার বৃষ্টিপাত হয়, এর জন্য বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। বৈষম্য বলতে কি বোঝায়? বৈষম্য অর্থ হচ্ছে পার্থক্য। বৈষম্য বলতে বোঝায় নারী পুরুষ এবং মানুষের মধ্যে যে ভেদাভেদটা লক্ষ্য করিয়ে থাকি আমরা, সেটাকেই বলে বৈষম্য। এই জন্য তুমি এক কথা লেখবা, বৈষম্য অর্থ হচ্ছে পার্থক্য। নারী পুরুষ এবং মানুষের মাঝে যে একে অন্যকে সমান চোখে না দেখার পার্থক্যটাকেই বৈষম্য বলে। এক কথা আমাদের উত্তর শেষ। পণ্যপটে রয়েছে বাংলাদেশের মণিপুরীরা কোথায় বসবাস করে? তুমি লিখবা বাংলাদেশের মণিপুরীরা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলায় বসবাস করে। সাংগ্রাই উৎসব পালন করা হয় কেন? সাংগ্রাই উৎসব এখানে তুমি লিখবা প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় দিনে মারমারা সাংগ্রাই উৎসব পালন করে থাকে। দুই নম্বর প্রশ্নের উত্তর, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে ক নম্বরে রয়েছে উত্তর অঞ্চলে ভূমি উঁচু ঢেঁস সংখ্যা কম, নদ নদীর সংখ্যা কম। গ্রীষ্মকালে অনেক ঢেঁস পড়ে, গরম পড়ে। শীতকালে বেশ ঢেঁস পড়ে, ঠান্ডা পড়ে। সামাজিক পরিবেশ ও ঢেঁস ওপর প্রভাব পড়ে, সামাজিক পরিবেশ ও প্রকৃতির ওপর প্রভাব পড়ে। নারী ও পুরুষের মাঝে কোনো বৈষম্য করা উচিত নয়। ৬ নম্বরে দেখো সকলের মাতৃভাষা ঢেঁস নয়। অবশ্যই সকলের মাতৃভাষা এক নয়, কারণ হচ্ছে আমরা এক ভাষায় কথা বলি, বিভিন্ন উপজাতিরা বিভিন্ন ভাষায় কথা বলে, তাহলে দেখো কারো ভাষায় কিন্তু একরকম হলো না, এজন্য সকলের মাতৃভাষা এক নয়। প্রয়োজনে আমরা সবাই সবার পাশে থাকব এবং সহযোগিতা করব। দেশের উন্নয়নে নারী ও পুরুষের ঢেঁস অবদান আছে, সমান অবদান আছে। চাকমারা ঝুম পদ্ধতিতে ঢেঁস করে থাকে, চাকমারা ঝুম পদ্ধতিতে কৃষিকাজ করে থাকে। সাঁওতালদের নিজস্ব ঢেঁস আছে, সাঁওতালদের নিজস্ব ভাষা আছে। মণিপুরীদের নানা ধরনের ঢেঁস ও ঢেঁস আছে, মণিপুরীদের নানা ধরনের সামাজিক ও ধর্মীয় উৎসব আছে। বিজু উৎসব পালন করেন কারা? এখানে হবে চাকমারা, বিজু উৎসব পালন করেন চাকমারা। শিক্ষার্থীরা একটু আগে আমরা এক নম্বর দুই নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এক নম্বরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেওয়া সেটা ছিল, দুই নম্বরে ছিল সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখন আমরা চলে যাব তিন নম্বরে। তিন নম্বরে রয়েছে বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে মিল করো। ঠিক আছে, বাম পাশ আর এটা হচ্ছে ডান পাশ। বাম পাশে রয়েছে পরিবারে আমরা সবাই কি করি বলতো? পরিবারে আমরা সবাই মিলে মিশে শান্তিতে বসবাস করি। মা বাবা ও ভাই বোন নিয়ে আমাদের কি? মা বাবা ও ভাই বোন নিয়ে আমাদের পরিবার। তিন নম্বরে রয়েছে কোনো কোনো পরিবারে দাদা দাদি ও অন্যান্য আত্মীয় পরিজন থাকে। চার নম্বরে রয়েছে একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু কি আছে বলতো? সবাই সমান, সবাই সমান। আবার বলতেছি শিক্ষার্থীরা, একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই সমান। লাস্ট বামডানটা হচ্ছে সবাই সবারই শিক্ষা গ্রহণ করার কি আছে বলতো?
অধিকার আছে। কি আছে? অধিকার আছে, সবারই শিক্ষা গ্রহণ করার অধিকার আছে। এখন আমরা চলে যাব বামনাটা, যেহেতু তোমাদের বলে দিয়েছি আমি লাস্ট আরো একবার বলতেছি, তোমরা ভালো করে শোনো। পরিবারে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি, কমা দিয়ে দেখো বাবা এখানে এটা লিখে কমা দিবে, কমা দিয়ে এই লেখাটা শেষ করে দাঁড়িয়ে। তারপরে রয়েছে মা বাবা ও ভাই বোন নিয়ে আমাদের পরিবার, কোনো কোনো পরিবারে দাদা দাদি ও অন্যান্য আত্মীয় পরিজন থাকে। একটি পরিবারে মেয়ে ও ছেলে শিশু সবাই সমান, সবারই শিক্ষা গ্রহণ করার অধিকার আছে। আমাদের তিন নং বামগান শেষ হয়ে গেছে, এবার আমরা চার নম্বরটা দেখবো। চার নম্বরে রয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর লেখো, খুবই সহজ। চার নং প্রশ্নের যে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে তার এক নম্বরটা তোমরা চার পৃষ্ঠাতে পেয়ে যাবা। তারপর আমি বলে দিচ্ছি এক নং প্রশ্নটা হচ্ছে পরিবারের কোন সরি পরিবেশের কোন উপাদানটি বেশি থাকলে প্রচুর বৃষ্টিপাত হয়। এখানে কোন জায়গায় হবে গাছ, পরিবেশের গাছ উপাদানটি বেশি থাকলে প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হলে কি ভালো হয়? বৃষ্টিপাত হলে ফসল ভালো হয়। বৃষ্টিপাতের মাধ্যমে আমরা যে সুফল ভোগ করি তার চারটি বাক্যে লেখো। চলো শিক্ষার্থীরা এখন আমরা বই দেখে নেব যে চারটি সুফল ভোগ করি। এটা তোমাদের চার নং পেজে আছে, আমি তোমাদের কিছু আগে বলেছি। দেখো চার নং পৃষ্ঠার এখানে সুফলটা পেয়ে যাবা। এক নম্বরে আছে আবহাওয়া ঠান্ডা থাকে, আবহাওয়া ঠান্ডা থাকে। দুই নম্বরে লিখবা গাছপালা বেশি জন্মে, গাছপালা বেশি জন্মে। এখানে গুছিয়ে দেওয়া নেই, এর জন্য আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এটা ভালো করে দেখতে পাচ্ছ। তিন নম্বরটা হবে বৃষ্টি মাটির জন্য উপকারী, এবং চার নম্বরটা তোমরা যেটা লিখবা বৃষ্টিতে জলাশয় ও নদ নদীতে বেশি মাছ হয়, বৃষ্টিতে জলাশয় ও নদ নদীতে বেশি মাছ হয়, চার নম্বর শেষ। এই হয়েছিল তোমাদের বর্ণনামূলক এক নং প্রশ্নের উত্তর। এখন চলে যাবো আমরা দুই নঙ্গে। দুই নঙ্গে আছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কারা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বলতে তাদেরকে বোঝায় যারা কানে শুনে না, যাদের কথা বলতে সমস্যা, এক কথায় যা বলে শ্রবণ প্রবলেম থাকে, যেটা শ্রবণ হচ্ছে কানে শুনে না, চোখে দেখে না, বলতে পারে না, এবং তাদের এক কথা আমাদের মতো যারা সুস্থ না, তাদের কোনো না কোনো শারীরিক প্রবলেম থাকে, তাদেরকে বলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। কোন ধরনের শিশুরা বিদ্যালয়ে আসতে পারে না? যে শিশুরা বাবা মার পাশাপাশি সংসারের আয় উপার্জনের কাজের জন্য বাবা মাকে সাহায্য করে থাকে সেই সকল শিশুরাই মূলত বিদ্যালয়ে আসতে পারে না। এই প্রশ্নের উত্তরটা তোমরা পাবা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের আট পৃষ্ঠাতে, এখানে আমি পাশে লিখে দিয়েছি। তারপর প্রশ্নটা হচ্ছে আমাদের সামাজিক অবস্থান বিভিন্ন হওয়ার চারটি কারণ লেখো। সামাজিক অবস্থা যে চারটি মানে বিভিন্ন রকম যে হয় তা কী কারণে হয়ে থাকে তার উত্তরটাও আমাদের আট পৃষ্ঠাতে দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। একটা হচ্ছে সকলের মাতৃভাষা এক নয়, কারো ধর্ম আলাদা, তারপর মনে করো ধনী গরিবের একটা বৈষম্য রয়েছে, এবং এছাড়াও রয়েছে অনেকে মা বাবার পেশাও ভিন্ন। সকল শ্রেণী নারী পুরুষরা কিন্তু একই রকম কাজে নিয়োজিত থাকে না, এই জন্য সবার পেশাও আলাদা। এই কারণে আমাদের সমাজে বিভিন্ন ধরনের কি দেখা যায় বলতো, বৈষম্য দেখা যায় বা না আলাদা হওয়ার কারণটা। এই হচ্ছিল চারটি কারণ যেটা তোমরা আট নং পৃষ্ঠাতে পেয়ে যাবে। তিন নং প্রশ্ন হচ্ছে সাঁওতাল মেয়েরা কয় খণ্ড কাপড় পরে, দুই খণ্ড কাপড় পরে, কয় খণ্ড কাপড় পরে, দুই খণ্ড কাপড় পরে, এসব অংশকে কি বলা হয়? তাদের চারটি উৎস বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটা রয়েছে আমাদের চোদ্দ পৃষ্ঠাতে, চলো আমরা দেখে আসি চোদ্দ নং পৃষ্ঠার উত্তরগুলো। প্রথম প্রশ্নটা ছিল সাঁওতাল মেয়েরা কয় খণ্ডে কাপড় পরে, সাঁওতালের মেয়েরা দুই খণ্ডে কাপড় পরে। তারপরের প্রশ্নটা ছিল উপরের অংশকে কি বলা হয়, উপরের অংশকে বলা হয় পাঞ্চি, উপরের অংশকে বলা হয় পাঞ্চি এবং নিচের অংশকে বলা হয় পারহাট। ওখানে লেখা আছে যে নিচের অংশকে কি বলা হয় পারহাট। তারপরে দেওয়া আছে তাদের চারটি উৎসব বর্ণনা করো, তাদের চারটি উৎসবের বর্ণনা করতে গেলে এখানে দেখো তোমাদের এখানে দেওয়া আছে উৎসব, সাঁওতালরা প্রিয় উৎসব প্রিয়, তারা উৎসব খুবই পছন্দ করে,
সাধারণত পাঁচটি প্রধান উৎসব হলো, এখানে পাঁচটি প্রধান উৎসবের নাম দেওয়া আছে, তোমরা চারটি উৎসবের নাম লিখবে। চারটি উৎসবের নাম লিখতে গেলে দেখো এখানে এক নম্বরে আছে দিবা পৌষ, এখানে দেখবা যে এটা হবে বছরের প্রধান ফসল তোলার যে উৎসব পালন করা হয় তাকে বলে সোহরাই উৎসব। দুই নম্বরে দিবা ঘর বানানোর জন্য বন থেকে খড় কুড়ানোর উৎসবকে বলা হয় মাঘ সিম। এবং তিন নম্বরটা দিবা এখানে যা আছে তাই তুলে দিবা, এর কংসিম উৎসবে প্রতিটি পরিবার থেকে দেবতাদের উদ্দেশ্যে একটি করে মুরগি উৎসর্গ পালন করা হয়, এ হচ্ছে তিন নম্বর। চার নম্বরে দিবা ফাল্গুন বসন্তের প্রথম দিনের উৎসব। এই হয়ে গেল চারটি উৎসব। শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করেছি, এর মধ্যে আমাদের এক নম্বর ছিল সংক্ষেপে উত্তর দাও, দুই নম্বর ছিল সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো যা আমি তোমাদের নিয়ে সাথে আলোচনা করেছি, আর তিন নম্বর ছিল বাংলার বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে মিল করো যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, চার নম্বর ছিল বর্ণনামূলক প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে বলে দিয়েছি এবং এই উত্তরগুলো কোথায় আছে সেটা এই পাশে পৃষ্ঠা লেখা আছে। এক নম্বর উত্তরটা চার পৃষ্ঠাতে পাবা, দুই নম্বর প্রশ্নের উত্তরটা আট পৃষ্ঠাতে, তিন নম্বর প্রশ্নের উত্তরটা চোদ্দ পৃষ্ঠাতে, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় এই জন্য আমি পৃষ্ঠাটা উল্লেখ করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো, সাবধানে থাকবে, আগামী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।